হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সঙ্গী ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে বাতাসা কিনতে গুলবাজারে চলে আসলাম, তো মিস্টার প্রতিদেবের সঙ্গে। তো গুলবাজারে এসে এই যে মিস্টার প্রতিদেব বাতাসা পট্টিতে নিয়ে আসলো, দীপ্তেশ সাহার বাতাসা কদমা ওনার শপে। তো এখানে এসে যাও, দেখলাম বাতাসা কদমা ওরা নিজেরাই তৈরি করে, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো গুড়কে ওরা পাক দিচ্ছে, তো পাক দেওয়ার পর এই যে এবার এখন নামিয়ে নিয়েছে পাক দিয়ে, তার সাথে গুড়ের সাথে একটু আবার চিনি মিশিয়ে এটাকে ভালোভাবে এখন ওরা মিশিয়ে নেবে একসাথে। গুড় আর চিনিটাকে একসাথে ওরা মিশিয়ে নেবে। তারপর যে হাঁড়িটাতে গুড়টা পাক দিয়েছিল সেই হাঁড়িতে একটা হোল করা আছে, সেই হোলটা দিয়েই দেখো কিভাবে ওরা দিচ্ছে, যেটাতে বাতাসার শেপ নিয়ে নেবে। গুড়ের মিশ্রণটাই বাতাসার শেপ নিয়ে নেবে। গুড়ের যে মিশ্রণটা ওরা বাতাসার শেপে দিচ্ছে, এই গুড়ের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরেই বাতাসা তৈরি হয়ে যাবে। তো দেখলে কিভাবে এত সুন্দর সুস্বাদু বাতাসা তৈরি হয়, চলো সঙ্গে থেকে দেখতে থাকো। বাতাসা তো দেখলাম কিভাবে বানানো হয়, এবার তিলায় আর কদমা যেগুলো দেখতে এত সুন্দর খেতেও সুস্বাদু, এগুলো কিভাবে বানায়। কদমা তিলায় বানানোর যে প্রসেসটা ওইটা দেখার জন্য চলে আসলাম। তো দেখলাম একটা দাদা বানাচ্ছে, বড় একটা পাত্রে জল নিয়েছে আর জলের সাথে চিনি নিয়েছে। তারপর এই মিশ্রণটাকে ভালো করে ওরা ফুটাবে। জল আর চিনির মিশ্রণটা যখন ফুটে একটা প্রায় শিরার যে জেল বেসে চলে আসবে, তখন সেই শিরাটা এই যে এখানে যে পাত্রটা দেখতে পাচ্ছ রেক্ট্যাঙ্গেল সাইজের ওইটাতে ঢেলে দেওয়া হয়। তারপর একটু ঠান্ডা হওয়ার পর এই যে দাদাটার হাতে দেখছো যে এটাকে একটা রোল করছিল, এই শেপে চলে আসে। তারপর এই মিশ্রণটাকে এখন দেখো যেটা জেলির মতো দেখতে পাচ্ছ, এটাকে এখন টানতে হবে জেলির মতো। এই বেসটাকে এখন উপর থেকে নিচ পর্যন্ত তারা এটাকে কিছুক্ষণ পর পর টানবে। যত এটাকে উপর থেকে নিচ থেকে টানবে তত এটার কালার চেঞ্জ হবে, হোয়াইট ফর্মে এটা চলে আসবে, যেটা কদমা বা তিলাই ওই শেপে ওরা করতে পারবে। তার জন্য এটাকে ভালোভাবে টেনে নিয়ে এবারে এটাকে কিভাবে কদমা বা তিলার শেপ দেওয়া হয় তারই প্রস্তুতি চলছে। চলো দেখতে থাকো যে ওরা কিভাবে কদমা বা তিলার শেপ দেয়। কদমা বা তিলাই এই বেস যেটা বানাবে এই বেসটাকে এখন ওরা কাটবে, শেপ দেবে। তো এই কদমা বা তিলাই এটা দুই তিন রকমের শেপ আছে, একটা ছোট শেপ, একটা মাঝারি শেপ, একটা বড় শেপে থাকে। এই দেখো ওরা কাটছে, এই যে বেসটা দেখেছিলে সেই বেসটাকে এখন কাটছে, এটা শেপ দেবে। যে আমরা সুন্দর সুন্দর তিলের শেপ দেখতে পাই, কদমার শেপ দেখতে পাই, এই যে ওরা কেটে এখন এগুলা শেপ দেবে। বড় মোটা সুতার সাহায্যে এগুলা কাটা হয়, দেখো কত সুন্দর করে কেটে ফেলছে।
কদমার যে বেস্টটা বা ডোটা কেটেছিল দেখেছিলে, এগুলো এখন বাইরে এনে শুকানোর জন্য রেখেছে। তারপর এটাকে আর একটু শেপ দিয়ে এনেছে, এখন দেখতে আরও খুব সুন্দর লাগছে। এই যে তৈরি হয়ে গেল ফকফকে সাদা সুস্বাদু কদমা, খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। যে এত সুন্দর কদমাগুলা দেখো তৈরি হয়ে গেছে, প্যাকেট বন্দিও হয়ে যাচ্ছে। এগুলা এখন একদম রেডি বিভিন্ন দোকানে পৌঁছানোর জন্য। আসন্ন পৌষ সংক্রান্তি উপলক্ষে কদমা তিলায় বাতাসায় যে রেডি হয়ে গেছে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য, গুলবাজার বাতাসাপট্টিতে বাতাসা কিনতে এসে বাতাসা তো নিলাম, তার সাথে কদমা তিলায় দেখেও ভালো লাগলো, তার জন্য পৌষ সংক্রান্তির জন্য কদমা তিলায় বাতাসা নিয়ে নিলাম। তারপর এই দেখো এত সুন্দর কদমা, কেউ বলতে পারবে না দেখে যে এটা কদমা, ওরা এত সুন্দরভাবে বানিয়েছে ঘট আর নারিকেলের শেপে এত সুন্দর করে বানিয়েছে কদমা, সত্যি অসাধারণ বানিয়েছে। তা আমার কদমা বাতাসা নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাব। চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, টাটা।